রাজকোটে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম উইকেট নিয়েই টেস্টের 500 উইকেটের খাতায় নাম লিখে নেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশদের প্রথম ইনিংসে দলীয় 89 রানের সময় জ্যাক ট্রলিকে আউট করে 500তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্ট্যাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে নেন ট্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে 500 উইকেট পেলেন অশ্বিন। রাজকোটে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম উইকেট নিয়েই টেস্টের 500 উইকেটের খাতায় নাম লিখে নেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশদের প্রথম ইনিংসে দলীয় 89 রানের সময় জ্যাক ট্রলিকে আউট করে 500তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্ট্যাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে নেন ট্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে 500 উইকেট পেলেন অশ্বিন। রাজকোটে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম উইকেট নিয়েই টেস্টের 500 উইকেটের খাতায় নাম লিখে নেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশদের প্রথম ইনিংসে দলীয় 89 রানের সময় জ্যাক ট্রলিকে আউট করে 500তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্ট্যাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে নেন ট্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে 500 উইকেট পেলেন অশ্বিন। রাজকোটে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম উইকেট নিয়েই টেস্টের 500 উইকেটের খাতায় নাম লিখে নেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশদের প্রথম ইনিংসে দলীয় 89 রানের সময় জ্যাক ট্রলিকে আউট করে 500তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্ট্যাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে নেন ট্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে 500 উইকেট পেলেন অশ্বিন। রাজকোটে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম উইকেট নিয়েই টেস্টের 500 উইকেটের খাতায় নাম লিখে নেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশদের প্রথম ইনিংসে দলীয় 89 রানের সময় জ্যাক ট্রলিকে আউট করে 500তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্ট্যাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে নেন ট্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে 500 উইকেট পেলেন অশ্বিন। রাজকোটে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম উইকেট নিয়েই টেস্টের 500 উইকেটের খাতায় নাম লিখে নেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশদের প্রথম ইনিংসে দলীয় 89 রানের সময় জ্যাক ট্রলিকে আউট করে 500তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্ট্যাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে নেন ট্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে 500 উইকেট পেলেন অশ্বিন। রাজকোটে ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম উইকেট নিয়েই টেস্টের 500 উইকেটের খাতায় নাম লিখে নেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশদের প্রথম ইনিংসে দলীয় 89 রানের সময় জ্যাক ট্রলিকে আউট করে 500তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্ট্যাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে নেন ট্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে 500 উইকেট পেলেন অশ্বিন।